হাসিম, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে ঢাকা 13 আসনে নৌকার পদপ্রার্থীর সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। আমরা নারায়ণগঞ্জ 4 আসনেও তেমনটাই দেখছি যে নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, গত দুইবারের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তিনি কিছুক্ষণ আগে একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ড, সেটি মূলত। এছাড়া কিন্তু ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 10টি ওয়ার্ড নিয়ে এই নারায়ণগঞ্জ 4 আসন গঠিত। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকে আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি এখানে আরও মোট 7 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন, তাদের আরও 2 জন কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় অংশগ্রহণ করেছেন, যদিও তারা একবেলার প্রচারণা করেছেন। কিন্তু আওয়ামী লীগের পদপ্রার্থীকে আমরা দেখেছি যে তিনি সন্ধ্যা পর্যন্ত তার জনসংযোগের যে কাজটি, উঠান বৈঠকের কাজটি, সেটি করে গেছে। এবং এই জনসংযোগ কিংবা উঠান বৈঠকে কিন্তু ভোটাররা তাদের মতামত দিয়েছে। বিশেষ করে আমরা দেখছিলাম যে 8 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে যারা ভোটার রয়েছেন তারা তাদের নাগরিক সমস্যার কথা বলছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে তাদের এলাকাটিতে জলাবদ্ধতার একটি সমস্যা রয়েছে, একই সঙ্গে সরু রাস্তাঘাট হওয়ার কারণে সেখানে যানজট লেগে থাকে। এবং একই সাথে নারায়ণগঞ্জ যেহেতু বাণিজ্যিক এলাকা, সেক্ষেত্রে রাতের পর থেকে কিন্তু এখানে বিভিন্ন রকমের ট্রাক, লরি এবং অন্যান্য যানবাহনগুলো প্রবেশ করে, সেক্ষেত্রে সরু রাস্তার কারণে নাগরিকদের দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হয়। একই সঙ্গে এই এলাকার মানুষ জলাবদ্ধতার সমস্যার কথাও বলছেন এবং প্রার্থী যিনি যারা রয়েছেন প্রার্থীরাও কিন্তু সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে এলাকার নাগরিকদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের। এই ছিল নারায়ণগঞ্জ 4 আসন থেকে আমার কাছে সবশেষ। আমি চলে যেতে চাই স্টুডিওতে।